আরে ছাড় না, ওই দুটো যা আছে ওর থেকে একটা ফাইনাল করে ফেল, আর দেখতে হবে না। কি এক বিয়ের কার্ড বাজতে তুমি যে কত ঘন্টা লাগিয়ে দিলে ঠাকুরজি। মাগো মা, লাগো বলে গো বৌদি। আচ্ছা অতীশের বিয়ে বলে কথা, আগে তো লোকে বিয়ের কার্ড দেখবে না, তারপর তো লোকে বিয়ে দেখবে, কি এমনি এমনি বলো। বাবা এই দুটো কার্ডের মধ্যে কোনটা ফাইনাল করি বলুন তো। তোমার মাকে দেখাও। আবার আমাকে এর মধ্যে টানছো কেন? ও তোমরা দেখছো, দেখো না। মনীষ তোমার নিজের কোনটা পছন্দ? আমার তো এটাই বেশি পছন্দ বাবা, তবে দামটা বোধহয় একটু বেশি হবে মনে হচ্ছে। মনীষ দাম বেশি কথাটা কিন্তু খবরদার দেবেশের সামনে বলিস নি, ও যা কিপটে দেবে না খোঁজ করে। মা দেখো তো এবার। দেখবো তা দে, বলছিস যখন তখন, একবার চোখ বুলিয়ে নি বলছিস যখন। ওই তো আসল লোক তো এসে গেছে, তুমি দেখে বলো ভালোই হবে। আমি তো তোমাকে দেখতে বলেছি মা। বুঝতে পারছিস না, এ হলো ছোট কোকার বে, ছোট কোকা কাকে সবচেয়ে বেশি মানে? মেজ বৌমাকে। মেজ বৌমা ছোট কোকার বে সব কিছু ঠিক করবে, কি হবে না হবে সব দায়িত্ব মেজ বৌমার, এই আমি বলে রাখলো। নাও এবার ধরো দিগিনি। না মা, এ কি আপনারা আছেন আমি কেন? মেজ বৌমা আমার তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ এবার আমায় রেহাই দাও, নাকি আমাকে খাটিয়ে মারবার মতলব কি? এমা ছিছি, তা কেন, আপনি মাথার উপর আছেন বলেই তো আমরা আছি। ওই 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 শুনলে তোমরা, সবাই শুনলে কি বললো মেজি বৌমা? আমি মাথার উপর আছি, আমি হলুম গে হেড। এসব ছোট খাটো কাজ করবার কি আমার কোনো দরকার আছে? হ্যাঁ নাকি সবেতে নজর দিলে আমার চলবে, মানও থাকবে না, কি বলো? তুমি আছো, ঠাকুরজি আছে, বড় বৌমা আছে, এগুলো সব তোমরা করো, আমি শুধু বউ বরণ করে ঘরে তুলবো, ব্যাস। আমাকে আবার এসবের মধ্যে টানছো কেন গো বৌদি? যা করার তোমরাই করো, এই রইলো।